আমি জানি অনেক কিছুই কিন্তু কাউকে বলার সময় ঠিক গুছিয়ে বলতে পারি না অপরিচিত মানুষের সাথে কথা বলতে গেলে আমি ঠিক স্বাচ্ছন্দ্য বোধ করি না অনেকের সামনে কিছু বলতে বললে আমি নার্ভাস ফিল করি ইন্টারভিউ জাতীয় কোথাও গেলে আমার কথা বলতে একটু ভয় ভয় করে কাউকে কিছু বলার সময় বা কনসেপ্ট দেওয়ার সময় আমার সেই জোশ কাজ করে না যেটা আমি অন্য অনেকের মধ্যে দেখি এই জাতীয় সমস্যাগুলির একটি বা দুটি কিংবা সবকটি কি আপনার মধ্যেও আছে তাহলে এই ভিডিওটি পুরোটা দেখুন আপনার সমস্যার সমাধান আপনি এই ভিডিওর মধ্যে মধ্যেই পেয়ে যাবেন একটা প্রশ্ন আপনাদের থেকে আমি প্রায়শই পাই সেটা হলো কমিউনিকেশন স্কিল কিভাবে বাড়াবো আমাদের ট্রেনিং সেমিনার ইত্যাদিতে মূলত মার্কেটিং পেশার সাথে যুক্ত মানুষজনই এ ধরনের প্রশ্ন বেশি করে থাকেন কিন্তু শুধুমাত্র মার্কেটিং নয় বরং প্রায় আজ সব পেশাতেই উন্নতি করতে গেলে ভালো কমিউনিকেটার আপনাকে হতে হবে চাকরির ইন্টারভিউ থেকে শুরু করে চাকরি করার সময়ও এই গুণটি আপনার মধ্যে থাকতে হবে তবেই আপনি জীবনে উন্নতি করতে পারবেন বাকি সমস্ত গুণ যদি একই থাকে দুজন ব্যক্তির মধ্যে পার্থক্য করে দেয় দুটি জিনিস এক লিডারশিপ স্কিল আর দুই কমিউনিকেশন স্কিল কিছু মানুষ আছেন যারা জন্মগত বা যে পরিবেশে বড় হয়ে উঠেছেন তার কারণে এমনিতেই খুব ভালো কথা বলে থাকেন কিন্তু অধিকাংশ মানুষকে এই গুণটি রপ্ত করে নিতে হয় আজকের ভিডিওতে আমি কয়েকটি ছোট ছোট টিপস আপনাদের সাথে শেয়ার করব যা আপনার কমিউনিকেশন স্কিলকে নিশ্চিতভাবে অনেক বাড়িয়ে দেবে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন এবং এই টিপস খুব দ্রুত রপ্ত করে ফেলার চেষ্টা করুন জন পাওয়ার একটি বিখ্যাত উক্তি আছে যা হল কমিউনিকেশন ওয়ার্কস ফর হু ওয়ার্ক ইট কমিউনিকেশন একটা আর্ট বা কলা একে শেখা যায় যায় উন্নত করে নেওয়া যার জন্য দরকার শেখার প্রবল ইচ্ছা আর তার সাথে তাকে ক্রমাগত অভ্যাস করে যাওয়া কিন্তু এই শেখা বা অভ্যাস ফলপ্রসূ করতে গেলে যেটা প্রথমেই আপনাকে করতে হবে সেটা হলো কমিউনিকেশন স্কিল সংক্রান্ত ভুল ধারণা যদি আপনার মধ্যে থেকে থাকে সেগুলোকে আগে মন থেকে মুছে ফেলতে হবে অনেকেই মনে করেন কমিউনিকেশন স্কিলে ভালো হতে গেলে বুঝিবা আমাকে ইংরেজিতে দক্ষ হতে হবে এই ধারণাটি সর্বৈব ভুল এবং শুরুতেই পরিত্যাজ্য ইংরেজি একটি ভাষা বা ল্যাঙ্গুয়েজ আর কমিউনিকেশন হলো একটি আর্ট বা কলা দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয় এবং দুটিকেই শেখা যায় ও উন্নত করে নেওয়া যায় ভালো কমিউনিকেটর হতে গেলে মাতৃভাষা থেকেই শুরু করতে হবে কমিউনিকেশন প্রসেস আদপের তিনটি প্রসেস বা প্রক্রিয়ার সমষ্টি নাম্বার ওয়ান থট প্রসেস যার মধ্যে দিয়ে আপনি চিন্তা ভাবনা করছেন কি বলবেন নাম্বার ডেলিভারি প্রসেস যার মধ্যে দিয়ে আপনি সেটা কমিউনিকেট করছেন বা বলছেন নাম্বার রিসিভিং প্রসেস অর্থাৎ যিনি শুনছেন তিনি আপনার কথাগুলোকে কিভাবে নিচ্ছেন প্রথম প্রসেসে অর্থাৎ থট প্রসেসে আমাদের মাথায় আসে আমরা কি বলবো আর এই প্রথম পদক্ষেপটা সবসময় কিন্তু আমাদের মাথায় আমাদের মাতৃভাষার মধ্যে দিয়েই আসে ডেলিভারি প্রসেসে গিয়ে তবে আমরা ভাষা নির্বাচন করি দ্বিতীয় ভুল ধারণা হলো ভালো কমিউনিকেটর হতে গেলে শব্দের উপর দক্ষতা বা অনেক শব্দ ভাণ্ডার আমাদের দরকার কিন্তু বাস্তব যেটা হলো সেটা হলো আমাদের কমিউনিকেশনে খুব সামান্য অংশেই কিন্তু শব্দের ভূমিকা থাকে আমরা অনেক ক্ষেত্রে কথা না বলেও একটিও শব্দ ব্যয় না করে অন্যের সাথে কমিউনিকেট করে ফেলতে পারি অনেক কথা ইশারায় বা আকারে ইঙ্গিতে সেরে ফেলা যায় আমার অতি পরিচিত এক ব্যক্তি কিছুদিন আগে চীনের বেইজিং থেকে রাশিয়ার মস্কো শহর আসছিলেন ট্রেনে করে এটি একটি দীর্ঘ রেলের পথ যার দূরত্ব প্রায় সাড়ে সাত হাজার কিলোমিটার এবং যেতে লাগে পাঁচ দিন আঠেরো ঘন্টা দীর্ঘ পথ ট্রেনে যাত্রা করা খুব সহজ কথা নয় ট্রেনটি সাইবেরিয়া মঙ্গোলিয়া হয়ে রাশিয়া পৌঁছায় এতটা দীর্ঘ সময় ধরে তার কাছ থেকে শুনেছিলাম অনেকটা পথ জুড়েই তার কামরায় তিনি ছাড়ার মাত্র চারজন ব্যক্তি ছিলেন যারা চেহারায় মঙ্গোলিয়ান ফলে স্বাভাবিকভাবেই এই দুই ধরনের ব্যক্তির মধ্যে কেউ কারোর ভাষা জানেন না বা বোঝেন না কিন্তু দীর্ঘ পথ একসাথে থাকার মধ্যে একসাথে আসার মধ্যে দিয়ে তারা আকারে ইঙ্গিতে কমিউনিকেট করে ফেলেন এবং খাবার বিনিময় ইত্যাদির মধ্যে দিয়ে একটা সক্ষতাও গড়ে ওঠে হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষণায় উঠে এসেছে আমাদের কমিউনিকেশনের মধ্যে শব্দের ভূমিকা মাত্র সেভেন পার্সেন্ট আর বাকিটা হলো আমাদের বডি ল্যাঙ্গুয়েজ বডি পশ্চার আই কন্ট্যাক্ট ভয়েস বিটিভ এটসেট্রা ভালো কমিউনিকেটর হতে গেলে আপনাকে এই সবকটি বিষয় পারদর্শী হতে হবে কমিউনিকেশন স্কিলে এক্সপার্ট হতে গেলে যেটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হলো এর পিছনে আপনাকে এফোর্ট টাইম হার্ডওয়ার্ক এই জিনিসগুলো দিতেই হবে ইংরেজিতে একটি খুব প্রচলিত রুল বা ল আছে সেটি হলো দ্য ল অফ পেইং দ্য প্রাইস কোনো কিছু পেতে গেলে তার মূল্য আপনাকে চোকাতেই হবে এখানেও কমিউনিকেশন স্কিলে পারদর্শী হতে গেলে আপনাকে কিন্তু আপনার হার্ডওয়ার্ক এফোর্ট টাইম ইত্যাদির মধ্যে দিয়ে তার মূল্য বা দাম চোকাতে হবে এবার আরেকটি টিপস কথা বলছি যে একটি ভীষণ কার্যকরী কমিউনিকেশন স্কিল বাড়াতে গেলে একজন রোল মডেলকে আপনি বেছে নিন যার ওয়ে অব কমিউনিকেশন আপনার ভাল লাগে যাকে আপনি নিয়মিত ফলো করতে পারবেন তিনি কোনো ইউটিউবার হতে পারেন হতে পারেন কোনো জার্নালিস্ট রিপোর্টার নিউজ রিডার যার কথাবার্তা ধরন স্টাইল সব আপনার ভালো লাগে এমনকি কোনো রাজনৈতিক নেতার কথাও যদি আপনার ভালো লাগে তার স্টাইল যদি আপনার ভালো লাগে তাকেও আপনি রোল মডেল করে নিতে পারেন নিয়মিত তাকে ফলো করতে থাকুন এবং দেখতে থাকুন তার কোন কোন জিনিস মানুষ পছন্দ করছে এবং কী কী কারণে তাকে ভালো কমিউনিকেটর বলে আপনার মনে হয় সেগুলো নোট করুন এবং ভবিষ্যতে সেগুলোকেই রপ্ত করুন পরের টিপসটি হল মেক শিওর দ্যাট ইউ স্পিক ইউর ওয়ার্ডস ক্লিয়ারলি অ্যান্ড অডিবলি আপনার প্রতিটা শব্দ পরিষ্কার হতে হবে এবং দেখতে হবে যিনি শুনছেন তিনি যেন পরিষ্কারভাবে প্রতিটা কথা শুনতে পান্সট স্পিক স্লো খুব দ্রুত কথা বললে বিপরীতে যে মানুষটি আছেন তিনি আপনার কথা প্রপারলি ফলো নাও করতে পারেন কাজেই আপনাকে একটু ধীরে বলা অভ্যেস করতে হবে এরপর হল অবজারভেন্ট টুয়ার্ড দ্য পার্সন টু হুম ইউ আর টকিং সমস্ত ভালো বক্তার এই গুণটি আছে তারা সামনে দাঁড়ানো ফলো করেন টিপস নো রাইট টু সে সঠিক শব্দ ব্যবহার করা উচিত না যাতে যিনি আপনার কথা শুনছেন তার কোথাও আপনার সম্বন্ধে ভুল ধারণা তৈরি হয় বা কোনো কথা তাকে কোথাও আঘাত করে লাস্ট বাট নট দ্য লিস্ট গিভ কমপ্লিমেন্টস ভালো একটি অভ্যাস আপনাকে করে নিতে হবে সেটা হলো যারা আপনার কথা শুনছেন তার ভালো কোনো গুণ বা গুণগুলি থাকলে আপনি তার প্রশংসা করুন এর মধ্যে দিয়ে যেটা হবে সেটা হলো আপনার প্রতি তার একটা ভালো লাগা তৈরি হয়ে যাবে এবং আপনার কথা অনেক মনোযোগ দিয়ে তিনি শুনবেন আজকের ভিডিওতে যে টিপসগুলি আপনাদের জানালাম সেগুলি ফলো করলে আপনার কমিউনিকেশন স্কিল অবধারিতভাবে অনেক ভালো হয়ে উঠবে এবং অচিরেই মানুষ আপনাকে ভালো কমিউনিকেটার বা বক্তা হিসাবে রেকগনাইজ করবেন ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন আর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি আপনাদের কতটা ভালো লাগলো আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাতে ভুলবেন না এ ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে আসা আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিওটি প্রকাশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে খুব শিগগিরই কথা হবে আপনাদের সাথে আমার পরের ভিডিওর মধ্যে দিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন স্টে হেলদি স্টে হ্যাপি স্টে পজিটিভ